বাগদাদি কাফেলা বাংলাদেশ হবিগঞ্জ জেলা কর্তৃক আয়োজিত আজকের এই শনিবার কালেজের সভাপতি আল্লামা মুফতি মুশতাক আহমদ আল কাদের ওয়াইসি জামাত আহমদ বারকাতুহু দেবতুল আমায় কেরাম, আমরা শুক্রিয়া জ্ঞাপন করছি সেই মহান মালিকের দরবারে, যেই মহান মালিক আপনাকে আমাকে এই আদিম শান মাহফিলে কথা বলার এবং শোনার মতো সুযোগ রব্বে করিম করে দিয়েছেন, আমরা শুক্রিয়া আদায় করব আলহামদুলিল্লাহ বলি আলহামদুলিল্লাহ। মহাতারা হাজরিন, এখানে অনেক আলোচক বিন্দু আছে, শুধুমাত্র শুভেচ্ছা বক্তব্য দেওয়ার জন্য এখানে আসছি। তবে ইনশাআল্লাহ আমার এই 6 মিনিটে আমি একটি হাদিস শরীফ বলে ইনশাআল্লাহ আমি বিদায় নিব। রাসূলের কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইগতানিম খামসাতি আমলা খামসিন, নবীজি বলেন যে তোমরা 5টি জিনিসের উপরে গুরুত্ব দাও, 5টি জিনিসের আগে গুরুত্ব দাও। নাম্বার 1 শাবাবাকা কাবলা হামলিকা, নবীজি বলেছেন তোমাদের যৌবনকে তোমাদের বার্ধক্য আসার আগে এই যৌবনকে তোমরা কাজে লাগাও। যারা আমরা মুড়ি ভাইছি মুড়ি, অনেক সময় আমরা নাকি মুড়ি ভাই, কিন্তু আমাদের মধ্যে বিশ্বাসের আদর্শ আমাদের শরীরে লাগাইতে আমাদের বড় লজ্জা করে। এটা আসলে দুঃখের বিষয় যে আমি মুড়ি হব তারপরে আমার প্যান্ট আমি আপনার এই বই কান্দিচে করবো, মুড়ি হব তারপরে জামাতের টাইম হবে আমি দাঁড়িয়ে থাকবো, সেটা কখনো আপনার একজন মুড়িদের কাজ হতে পারে না। নবীর সকল কথা কাবলা আরামিকা, তুমি তোমার যৌবনকে কাজে লাগাই, তোমার বৃদ্ধ অবস্থা আমার লাগে, যৌবনে যা করা যায় বার্ধক্যে তা করা যায় না। সিরিয়াল নাম্বার 2 সিহাতাকা কাবলা সুকমিকা, নবীজি বলেন তুমি অসুস্থ হওয়ার আগে তুমি তোমার সুস্থ অবস্থাকে তুমি কাজে লাগাও, অসুস্থ হওয়ার আগে তুমি তোমার সুস্থ অবস্থা কাজে লাগাও, অসুস্থ হলে তুমি দাঁড়িয়ে নামাজ পড়তে পারবে না, অসুস্থ হলে তুমি উঠে রাখতে পারবে না, অসুস্থ হলে তুমি ফাঁস করতে পারবে না। যেহেতু তোমার সামর্থ্য আছে শক্তি আছে তুমি সুস্থ আছো, তোমার সুস্থ অবস্থাকে এবং সুস্থ হইবার আগে তুমি কাজে লাগাও। সিরিয়াল নম্বর 3 কত 3 ওয়াহিমা আকা কাবলা ফাকরিকা, তুমি দুনিয়াচো দান করো, দুনিয়াচো তুমি বাস করো, দুনিয়াচো জাকাত দাও, দুনিয়াচো মসজিদ বানাও, দুনিয়াচো মাদ্রাসা বানাও, কারণ গরিব হইলে সেই কাজ আর করা সম্ভব হবে। আর আমার মালিক এত বড় কথা কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুমতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিমমান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, আল্লাহ পাক মুহূর্তের ভিতরে একজন ধনীকে বিজ্ঞান কাল হাতে নিয়ে রাস্তায় বসিয়ে দিতে পারেন কি পারেন না। নবজীবনের বাকিটা আকা কাবলা ফাকরিকা, এ আমার সাহাবাই কেরাম, দুনিয়া অবস্থাকে তোমরা গরিব হইবার আগে তোমরা কাজে লাগাও। সিরিয়াল নম্বর 4 নবজীবন ফেরা আকা কাবলা সকলিকা, তুমি অবসর আছো নামাজ পড়ো, অবসর আছো তাসবিহ তাহলিল করো, অবসর আছো কুরআন পড়ো, কারণ ব্যস্ত হইলে পরে আর সেটা করা সম্ভব হবে। যেমন আমরা বলে কি অবসর সময় কাটাই কিন্তু আমরা সেটা কাজে লাগাই না। এখন তো মাশাআল্লাহ যে ফেসবুক, আরে বাবা রে বাবা, বাবা রে বাবা, অবসর হইলে খালি ফেসবুক ফেসবুক ইউটিউব ইউটিউব, আমরা এটা ঝাড়াই না। অনেক মানুষ আছে মেম্বার ও যত সময় আপনার সেই ফেসবুকে কাটায় কোনো প্রয়োজন নাই। সিরিয়াল নাম্বার 5 সিরিয়াল নাম্বার 5 ওয়াহায়াতাকা কাবলা মাউতিকা, নবজি বলেন মৃত্যু আসার আগে তুমি তোমার সে হায়াতকে তুমি কাজে লাগাও, জীবনকে কাজে লাগাও, কারণ জীবনের হিসাব দেওয়া লাগবে আল্লাহর আদালতে। কথা বলেন ঠিক না রেখে নবজি হায়াতাকা কাবলা মাউতিকা, ইয়া আসসালামু আলাইকুম ইয়া আসসালামু আলাইকুম, জীবনের প্রতিটা মুহূর্ত নেক কাজে লাগাও, নেক কাজে লাগাও, নেক কাজে লাগাও, কারণ মৃত্যু বরণ করার পরে আর নেক আমল করা যাবে। নবজি বলেছে সাহাবাই কেরাম ইদা মাতাল ইনসানু ইল খাতা আন আমালহু ইল্লা মিন সালাসা, মৃত্যুর মধ্য দিয়ে মানুষের সমস্ত নেক আমল দরজা বন্ধ হয়ে যায় শুধুমাত্র 3টা বাদে। কয়টা বাদে? আমি বুঝতে দিলাম ওনা আলাইনা ইল্লা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।